পাঁচফুলিয়া করার চেয়েও কঠিন। কোচবিহারের পাশাপাশি মাথাভাঙাতেও কর্মবিরতির ডাক দেয় আশাকর্মীরা। স্বাস্থ্য দপ্তরে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন প্রদান করা সত্ত্বেও কোনো সদুত্তর না মেলায় পোলিও টিকা কর্মসূচি বয়কট করে মাথাভাঙা মেলার মাঠেই বিক্ষোভ দেখান আশাকর্মীরা। আশাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, বেতন বৃদ্ধি, অ্যান্ড্রয়েড ফোন প্রদান করা, অতিরিক্ত কাজের ভাতা দেওয়া সহ একাধিক দাবিতে ডেপুটেশন প্রদান করার পরও কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর না মেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন আশাকর্মীরা। প্রজন্ম কিন্তু ইতিহাস করবে। আমরা আজকে আমাদের তৃতীয়তম কর্মবিরতি পালন করছি, তৃতীয়তম দিন। আপনাদের সঙ্গে কি সরকারের কেউ কোনো প্রতিনিধি যোগাযোগ করার চেষ্টা করেছে? না, এই পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি। যতদিন না আমরা আশ্বাস পাবো ততদিন আমাদের কর্মবিরতি চলতেই থাকবে। হাজির করা এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ। পার্সপরিয়া করা রিক্সের জ্যাম, জেলি, আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে। এবার নতুন সংযোজন সোয়া বড়ি, হেলদি অ্যান্ড টেস্টি, ইমিউনিটি বিল্ডিং, নিউট্রিয়ান্স, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমাদের ঠিকানা রিক্স, পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট, চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কোচবিহার। যোগাযোগ 9933636287।